রাসুল sallallahu alaihi wasallam বলেন লা ইখুলানা রাজুলুন বিআমরাতি নিলাকা রাসাল্লাহু শাইতান ভুলেও কখনো কোন নারীর সাথে নির্জনে একত্রিত হইও না নইলে তৃতীয়জন হবে শয়তান বিপদে পড়ে যাওয়া মহিলা বলছে বাপমা বলছে बेटीকে শিক্ষকের কাছে স্যার কাছে প্রাইভেট পড়তে দিয়েছি সার মানে বাপ তুললে সেই জন্য দিয়েছে তো সার কখন মহিলা হয়ে গেছে সার ফুফু না সার খালা না সার বাপ না সার ভাই কোনটা সার কি করে ফুফু হয়ে গেল খালা হয়ে গেল যে আপনি তাকে নির্জন মেয়েকে পড়তে দিলে মেয়ে ক্লাস টেনে পড়ে ছি 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 এটা আবার লালমনিরহাট হাট আব্দুল সাহেব কি বলতে চাইলেন এটা বলে বলতে চাইলাম যে বাড়িতে জামাই আসলে শাশুড়ি বলছে মেয়েকে যে একটু ইয়ে করে আসুন তোমার দোলা ভাইকে পান দিয়ে আস। খাবার দিয়ে আস মায়ে বলছে পূর্ণ যুবতী মেয়েকে যে তোর দোলা ভাইকে এটা দিয়ে এটা দিয়ে আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আর একটা ফিরি দিচ্ছেন কেন বাপ মায়ের একটু লজ্জা হয় না বাপ মায়ের একটু সরম হয় না আমিও রং রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার জামাই মানুষ আমার শাশুড়িকে আমি জীবনে কোনোদিন দেখিনি যে কোনো বৌমাকে বা কোনো মেয়েকে কাউকে আমার কাছে কোনো দিয়ে খাওয়ার সব সময় আমার শাশুড়ি নিজে দিতেন খাদ্য পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন আমি ওই বাড়িতে অন্য কাউকে কোনোদিন কোনো মহিলাকে কোনো খাদ্য আমার সামনে পেশ করতে দেখিনি একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আর একটা ফ্রি দিচ্ছেন কেন ফ্রি মানে আপনার চোখে লজ্জা নাই আপনি দেখেন না যে এক গিলাস পানি নিয়ে গেছে আপনার যুবতী মেয়ে একটা পান হাতে করে গেছে আপনার যুবতী মেয়ে তখন আপনার জামাই পান নিয়ে তাকে কোলে করে নিয়ে বসে আছে এটা আপনার চোখে পড়ে না আপনি মা নন আপনাকে খারাপ লাগে না ছি আপনি মা নন জন্ম দিতে পারলে মা হওয়া যায় প্রসাব করাতে পারলে মা হওয়া যায় দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না মা মানে চারটা লাগে মনে আছে তো তোমার এক মা মানে শিষ্টাচার শিখাতে হবে তিন মা মানে বাচ্চাকে মেয়েকে পরিপাটি করে রাখতে হবে চার মা মানে বাচ্চাকে পাহারা দিতে হবে আরে মেয়েকে জামায়ের হাতে তুলে দিয়ে পাহারা হয় কেমনে এইটা আবার পাহারা দেওয়া কিভাবে হলো আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিম মা মেয়ের জন্য কি পাহারাদার মনে থাকবে না মনে হয় মা মেয়ের জন্য কি পাহারাদার আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ বলছেন মা হলেন মেয়ের জন্য পাহারাদার বাপ হলেন মেয়ের জন্য পাহারাদার বাপ তো তিনচি লেগেছে লন্ডনে চার মাসের জন্য বাপ লন্ডনে তাজবি মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেরে মেটে জান্নাত কিনবি বাপ বেটি এই জন্য এর ধর্ম আখেরি মোনা যাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিবে ডন্ডনে তিন চিল্লাই গিয়ে জান্নাত কিনে নেয় জান্নাত পড়ে নাই সাবধান জান্নাত পড়ে নাই হজবতীর নার বিশ্বাস হওয়া মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে হজবতীর জান্নাত লিমা কারহে নিয়ম নীতি কষ্ট কেলে ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পর টপ ব্যাপার কিস্তিতে টাকা তোলে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে সুদ ঘুষ খাই যে দেয় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে দাড়ি চাঁচে যে টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে মন চলে যে জাহান নামে যাবে সে দাঙ্গাবাজি করে যে জুলুমবাজি করে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে ক্ষমতা দেখিয়ে দলীয় দাগ ওঠে মানুষকে জেলহাজতে দেয় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে ল্যান্ডার্মে মোবাইলে দেখে যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহান্নামে যাবে সে যেসব মহিলারা মাথায় কাপড় দেয় না এসব মহিলারা মন মতো চলে মন মতো চলে যে যাহান্ন নামে যাবে সে নগ্ন পোশাকে চলে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা হাদিস বোখারি মুসলিম এটা আমি নিজে বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন হজিবতিন্নার বিশ্বাস হওয়াত মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম নীতি অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে জান্নাত এমনি পাওয়া যায় না হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহ রেবা ইউরুবি সাদাকাত আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর দানকে বৈধ করেছেন দানে টাকা বাড়ে সুদে টাকা কমে যায় আল্লাহ তালা বলেন আল্লাহ হল ভাইয়া হার আমার রিবা আল্লাহ চিরদিনের জন্য ক্রয় ভিকরীকে বৈধ বলেছেন এবং সুদকে হারাম বলেছেন যাবর রজি আল্লাহ তাআলা নহ বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকেল রেবা ও লাহু কাতে বাহু ও শাহেদাই হে যে সুদ খায় তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ হামসা এরা সবাই সমান এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিরহাম বহ ইয়া alam ইয়া সাব মিন সিত্তাতিন সালাসিনা জিনিয়া 1 টাকা সুদ খেলে যত পাপ হবে 36 বার জিনা করে তত পাপ হবে না 36 বার জিনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে জেনা মহাপাপ জেনা মহাপাপ জেনার ফলাফল জাহান্নাম রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল বিক্র বিল বিক্রে জিল্ল মে অত্যাগ্রিব সানা অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে একশো লাঠি পিঠে এলাকা থেকে তাড়িয়ে দাও তিনি বলেন আর সাইবাবি সাইবার রাজমি বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেল বিবাহ করার পরে লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই এমন পথ নেই যে ভাবিকে রক্ষা করা যেতে পারে এমন কোনো পথ নেই ওই দুলা ভাইকে যে দুলা ভাই সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে তাকে বাঁচানোর কোনো পথ নেই পৃথিবীতে কোনো পথই নাই তিন শ্রেণীর পাপিকে হত্যা করতে হয় তিন শ্রেণীর পাপীকে হত্যা করতে হয় দুই শ্রেণীর পাপীর বাঁচার পথ আছে এক শ্রেণীর পাপীর বাঁচার পথ নেই এক কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে গলায় ফাঁসটা দেওয়া হয়েছে টান টান তখন বলছে না 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 আমার বলেছে 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 কোরআন মাজিদ আল্লাহর বিধান আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে এই যে বেঁচে গেল দুই আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম সরকারিভাবে আমার গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান হবে তখন আপনার বাপ মা ছুটে এসে বলছে না 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 থাক 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 ছেড়ে দেন আমরা কেশাস নিব না আমরা কেশাস নিব না মাপ করে দিলাম তাহলে আমাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে তবে হত্যার যোগ্য পাপ ছিল তিন কেউ বিবাহ করার পরে জেনা করলে তারও ফাঁসি হবে তাকেও ফাঁসি দিতে হবে এইবার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই কোনো পথই নেই তাকে বাঁচাতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার এসে বলতে হবে পৃথিবী মানুষ শোনে রেখ বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে না আমি ঘোষণা দিলাম যেহেতু কি আমার পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনোদিন আসবেন না কাজের সিদ্ধান্ত পরিবর্তন হবে না ইবাদত হলো পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে কাবা ঘরে তিন ফুট পর পর তারা দাঁড়লো করোনার নাম দিয়ে সারা পৃথিবীর বহু আলেম মেনে নিল কাবা ঘর কেন আমি আব্দুল ইসব বলেছি যে আজ থেকে কিয়ামাত পর্যন্ত আর যদি কোনোদিন কাবা ঘরে পাশাপাশি না দাঁড়াই তবুও তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার আসতে হবে তিনি বলেছেন পৃথিবীর মানুষ ফাঁকা বন্ধ কর কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে পৃথিবীর মানুষ তোমরা প্রাচীরের মতো হয়ে দাঁড়াও পৃথিবীর মানুষ শোনো 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 ওই যে ওই দুজনের ফাঁকা বন্ধ করো ওই যে আমি দেখছি দুজনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো হাদিস বোখারি মুসলিম আপনি একটা বই আজকে কিনে নেবেন উপদেশ ওখানে একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো আপনার জন্য লিখেছিলাম কেন আপনি সংকীর্ণতা মনের চলছে আমি জানি না ওর দাম পাঁচ হাজার টাকা নয় এক হাজার টাকা নয় পাঁচশো টাকা নয় কেন আপনি কিনেন না উপদেশ কেন কিনেন না সলাতের উপরে বই কেন আপনি কিনেন না দুয়ার উপরে বই আমি বুঝতে পারি না কেন আপনার সাম পত্রিকা পড়েন না আমাকে আপনি কি বুঝাতে চাচ্ছেন বত্রিশ বছর আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি সাক্ষী মিডিয়া আছে বত্রিশ বছর আমি কোনোদিন কলমে অপ্রয়োজনীয় বাক্য লিখিনি বত্রিশ বছর আমি কোনোদিন কলমে জাল জয় বই পুস্তক কোথাও জাল জয় ফাদিস পাবেন না হ্যাঁ আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ অনেক প্রিয় ছোট ভাই অনেক প্রিয় বড় ভাই আবদুল্লার বই আপনারা কিনেন মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম তবে আমাকে একবারে বাদ দিয়ে না আবদুল্লার উপরে ভালোবাসা আপনাদের হোক আমিও চাচ্ছি আপনাদের ছেলে মেয়ের উপরে যেমন ভালোবাসা আপনার আবদুল্লা উপরে ভালোবাসা হোক এটা আমি চাচ্ছি আব্দুল্লাহকে আমি নিজের সন্তান হিসেবে জাতির সামনে পেশ করিনি বলছি জাতির সন্তান আল্লাহ তুমি তাকে কবুল করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলেন আরে বাহু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন হয়। সুদের পাপ ছোট বড় 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 থেকে বড় ছোট 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 সবচেয়ে ছোট যেটা সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছি 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 কথাটা কেমন লাগছে দেখেন পাপ আল্লাহ নবী অনেক উল্লেখ করেছে জেনার পাপ উল্লেখ করেছেন তবে ভাষা এটা নেই চুরির পাপ উল্লেখ করেছেন তবে ভাষা এটা নেই অবাক হবেন আপনি মানুষকে হত্যা করা মহাপাপ এটা আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু ভাষা এটা নেই অবাক হবেন আপনি সলাত আদায় না করা মহাপাপ কিন্তু ভাষা এটা নেই জাকাত না দেওয়া মহাপাপ তবে ভাষা এটা নেই মুনাফেকি করা মহাপাপ তবে ভাষা এটা নেই